হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে মেইন মানে পার্টটা সেটা শুরু করতে চলেছি তো এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম তাতে তোমরা দেখেছ যে আমি সেখানটায় টাইম গ্যাপগুলো দেখিয়েছি অর্থাৎ ইংলিশ লিটারেচারের যে টাইম পিরিয়ডগুলো রয়েছে অর্থাৎ মডার্ন এজ কোনটাকে বলবো বা কোনটাকে ওল্ড ইংলিশ এজ বলবো বা হচ্ছে গিয়ে কোনটা মিডল এজ বলবো এই জিনিসটা কিন্তু আমি লাস্ট ভিডিওতে দেখিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে গিয়ে ওল্ড ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করতে চলেছি তো এই যে ওল্ড ইংলিশ লিটারেচার এইটা মোটামুটি ভাবে সাড়ে চারশো এডি অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে সাড়ে চারশো বছর পর থেকে হাজার ছেষট্টি খ্রিস্টাব্দ অব্দি এইটা হচ্ছে গিয়ে বিস্তৃত ছিল বলা যায় ঠিক আছে এবার আমরা যে শুধুমাত্র সাড়ে চারশো খ্রিস্টাব্দের পরবর্তী বা হাজার ছেষট্টি খ্রিস্টাব্দের আগে অবধি যে লিটারেচারগুলো রয়েছে সেটা নিয়ে যে আলোচনা করবো তা নয় সাড়ে চারশো খ্রিস্টাব্দের আগেও যদি আমাদের কোনো মানে যদিও তেমন সত্যিকারের বলতে লিটারি পিস তেমন কোনো কিছু পাওয়া যায়নি কিন্তু কিছু কিছু হলেও নমুনা কিন্তু পাওয়া গিয়েছে কিছু ম্যানেজ সাধারণ সেইগুলো কিন্তু পাওয়া যায় যেটা হয়তো ইংরেজিতে নেই বা অন্য কোথাও অন্য ভাষাতে সেটা রয়েছে সেইগুলো সেইগুলো বিষয়েও কিন্তু আমরা জানব তো ঠিক আছে তো এই যে লিটারি পিরিয়ডটা এই লিটারি পিরিয়ডের যে লিটারেচারটা সেই সমস্ত জানবার আগে আমাদের এই সময়ে যে ল্যাঙ্গুয়েজটা সেইটা সম্বন্ধে জেনে নেওয়া দরকার এবং সেই যে ইংল্যান্ডের ফর্মেশনটা মানে তার আগে ইংল্যান্ড বলতে কি ছিল বা সেই সময়টাতে ইংল্যান্ড ছিল কি না আদৌ সেই জিনিসটা কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার কারণ ইংলিশ লিটারেচার পড়ছি ইংল্যান্ড যদি আমরা না বুঝি তাদের যে সোশ্যাল স্ট্রাকচার বা সোশিও ইকোনমিক যে ব্যাকগ্রাউন্ড সেইটা যদি না জানি তাহলে কিন্তু আমরা মানে আমাদের জানাটা অসম্পূর্ণ থেকে যায় ঠিক আছে তো মোটামুটিভাবে পঞ্চান্ন খ্রিস্টপূর্বাব্দ থেকে হচ্ছে গিয়ে ইংল্যান্ডে কিন্তু মানুষেরা বসবাস করতে থাকে এবং এই সময় যারা বসবাস করত তাদেরকে বলা হয় কেলস ঠিক আছে কেলসদেরকে অনেকে ব্রিটনস বা ব্রাইটনসও বলে থাকে যেখান থেকে কিন্তু পরবর্তীকালে এই ব্রিটেন কথাটা ফর্ম করা হয়েছে ঠিক আছে তৈরি করা হয়েছে গ্রেট ব্রিটেন তোমরা জানো অনেকেই বলে থাকে আমরা ইউকে কে মানে ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন বা ইংল্যান্ডের যে ইংল্যান্ড আয়ারল্যান্ড স্কটল্যান্ড মিলিয়ে যে অংশটা সেইটাকে বলা হয় গ্রেট ব্রিটেন ঠিক আছে ব্রিটন কথাটা থেকেই কিন্তু এসেছে তো এই কেলসরা মোটামুটিভাবে সাড়ে চারশো খ্রিস্টাব্দ অব্দি কিন্তু তারা ইংল্যান্ডে শুধুমাত্র মানে একচ্ছত্র অধিপত্য আধিপত্য তাদেরকে বলা যায় ঠিক আছে ছিল কিন্তু তার পরবর্তীকালে কি হয় না অ্যাঙ্গেলসরা স্যাকসেন্সরা এবং জুটসরা এই যে ইংলিশ আইল্যান্ডটা রয়েছে সেটা আক্রমণ করে এবং সেখানটায় তারা বসতি স্থাপন করে ঠিক আছে এবার এইখানটায় বলে রাখা দরকার যে এই আমি যে বললাম চারশো পঞ্চাশ মানে আগে এই সময় কিন্তু রোমানরা কিন্তু অলরেডি ইংল্যান্ড আক্রমণ করেছিল এবং সেখানে তারা কিন্তু শাসন চালিয়েছিল কিন্তু পরবর্তীকালে কি হয় না হঠাৎ করে রোম সাম্রাজ্য যেহেতু একটু আক্রমণের সম্মুখীন হয় সেই জন্য কি হয় রোমানরা সেই স্থান ছেড়ে মানে ইংল্যান্ড ছেড়ে তারা কিন্তু রোমের দিকে রওনা দেয় ঠিক আছে তো যেহেতু ইউরোপে এই সময় পিরিয়ডটাতে বেশ ভালো ভালো রকম বৈদেশিক আক্রমণ চলছিল তো ইংল্যান্ডও তার থেকে কিন্তু বাদ যায়নি বিভিন্ন যারা ভাইকিংসরা রয়েছে তারা কিন্তু ইংল্যান্ডকে আক্রমণ করতে শুরু করেছিল এই অ্যাঙ্গলস স্যাকসেন্স এবং জুডসদের হচ্ছে গিয়ে বসবাস করবার পরবর্তী সময়ে ঠিক আছে তো এর মধ্যে কি হয় না এতদিন অবধি ইংল্যান্ডের যা তাদের যে ধর্ম ব্যবস্থা ছিল সেটা হচ্ছে গিয়ে প্যাগান বা বলা যায় হচ্ছে গিয়ে পৌত্তলিকতাবাদ বা যেটা নন ক্রিশ্চিয়ান সেটা ঠিক আছে তো পাঁচশো সাতানব্বই খ্রিস্টাব্দে সেন্ট অগাস্টিন সর্বপ্রথম ইংল্যান্ডের যে লোকজন তাদেরকে কিন্তু কি করেন না কনভার্ট করেন ক্রিশ্চিয়ানিটিতে তো এর পরবর্তী যে টাইম পিরিয়ডটা সেই সময় আমরা দেখব ক্রিশ্চিয়ান যে সমস্ত লেখালেখিগুলো সেইগুলো শুরু হবে অল্প বিস্তর কিন্তু তার আগের যে সমস্ত লেখাগুলো সেইগুলো কিন্তু দেখব মেনলি হচ্ছে পেগান লিটারেচার ঠিক আছে সেইগুলো বিভিন্ন হিরোইক পোয়েট্রি রয়েছে এবার সেই সময়কার যে লিটারি হচ্ছে গিয়ে যে রয়েছে সেইগুলোর ক্ষেত্রে বলা উচিত যে যে কোনো দেশের বা যে কোনো জাতির যে আমরা দেখেছি সাহিত্য সৃষ্টি সেটা কিন্তু সর্বপ্রথম কবিতায় এসেছে সর্বপ্রথম কিন্তু কখনোই বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে বেশিরভাগ সাহিত্যের ক্ষেত্রে বা বেশিরভাগ ভাষাগোষ্ঠীর গোষ্ঠীর ক্ষেত্রেই দেখব কখনোই কিন্তু প্রথমে গদ্য সাহিত্য আসেনি প্রথমেই কিন্তু এসেছে কবিতা বা পদ্য সাহিত্য ঠিক আছে সে কাব্য মহাকাব্য হোক যাই হোক এখানেও কিন্তু আমরা তাই দেখব প্রথম কিন্তু কবিতারই উন্মেষ ঘটেছে এবার এইটাকে স্বাভাবিক সাধারণ কবিতা এবং হিরোইক পোয়েট্রি এই দুই ভাগে মোটামুটি ভাগ করা যায় ঠিক আছে এইরকম ইংল্যান্ডের সর্বপ্রথম যে হিরোইক পোয়েট্রি সেটা হচ্ছে গিয়ে বিউলফ ঠিক আছে তোমরা অনেকেই পড়ে হবে তো তোমরা যদি না পড়ে থাকো এই বিউলফে কি লেখা রয়েছে এর সম্বন্ধে আমার একটা সামারি ভিডিও অলরেডি রয়েছে তোমরা কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে তো এই যে বিউলফ বা এই বিউলফের সাথে সাথে আরও যে সমস্ত নন ক্রিশ্চিয়ান রয়েছে এইগুলো কিন্তু আমরা বলতে পারি মেইনলি কনভার্সানের হয়তো কোয়েশন করবে তাহলে স্যার এখনই আপনি বললেন যে যারা ক্রিশ্চিয়ান হলো তারা মানে ক্রিশ্চিয়ানিটি নিয়েই তাদের কবিতা টবিতাগুলো লিখবে এটাই স্বাভাবিক হওয়া উচিত কিন্তু তা সত্ত্বেও তারা কেন পেগানটা লিখছে কারণ সেই সময় বলতে সত্যিকারের কোনো ইংরেজি বর্ণমালা ছিল না ইংরেজি বর্ণমালা ধীরে 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 রোমানদের সাহায্যে রোমান হরফের সাহায্যে ডেভেলপ করছিলো এবং ইংরেজি ভাষাও কিন্তু তখন ছিল না সেই ইংরেজি ভাষা আমরা যদি এখন পড়তে যাই তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে পসিবল হবে না সবার পক্ষে ঠিক আছে তার মধ্যে জার্মানিক যে ব্যাপারটা ছিল মানে প্রচন্ড পরিমাণে হ্যাঁ মানে ইংলিশ যে ল্যান্ডটা ইংলিশ ল্যান্ডটা কিন্তু জার্মানরা জার্মানিক ট্রাইবসরা তারা কিন্তু অ্যাটাক করেছিল এবং তাদের যে ভাষা গোষ্ঠী এবং তাদের যে লিটারেচার সেই প্রভাবটা বা তাদের যে মিথসগুলো সেইগুলোর কিন্তু প্রভাব খুব বেশি পরিমাণে পড়েছিলো আমাদের এই ওল্ড ইংলিশ লিটারেচারের উপরে যেটাকে আমরা মানে অ্যাংলো স্যাকসান লিটারেচারও বলে থাকি ঠিক আছে অ্যাঙ্গলো স্যাকসেন্সও বলে থাকি কারণ কারণ হচ্ছে গিয়ে সেখানে বললাম অ্যাঙ্গেলসরা ছিল স্যাকসেন্সরা ছিল এবং জুটসরা ছিল এবার অ্যাঙ্গেলস আর স্যাকসন্স যারা তারা মোটামুটিভাবে জার্মানি নেদারল্যান্ডস তারপরে হচ্ছে গিয়ে ইউরোপের উত্তরের যে সমস্ত দেশগুলো রয়েছে সেইগুলো থেকে তারা এসেছিল আহ এবং জুটসরা এসেছিল মেনলি ডেনমার্ক থেকে ঠিক আছে এবার স্বাভাবিকভাবে তারা যখন এসেছিল তাদের যে নিজস্ব রূপকথা তাদের নিজস্ব যে হিস্ট্রি কালচার সেইগুলো নিয়েই তারা এসেছিল এবং এইগুলোরই কিন্তু আমরা বহিঃপ্রকাশ বা ফলশ্রুতি বা আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ফলাফল বা তাদের যে প্রভাবগুলো সেইগুলো কিন্তু আমরা দেখেছিলাম আর্লি যে ইংলিশ লিটারেচার সেইগুলোর লিটারেচারে যেমন হচ্ছে গিয়ে বিউলফ ঠিক আছে এবার বিউলফ ছাড়া যে সমস্ত আরও নিদর্শনগুলো রয়েছে সাহিত্যের সেইগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেয়ার উইথ সিট তারপরে ব্যাটল ব্যাটল অফ ম্যালডন দ্য ব্যাটল অফ ফিনসবার্গ এই সমস্ত কিন্তু প্রচুর উদাহরণ রয়েছে এইগুলো কিন্তু নন ক্রিশ্চিয়ান ওয়ার্ড ঠিক আছে এবার এইগুলো মোটামুটি গেল নন ক্রিশ্চিয়ান এবার বাকি থাকছে ক্রিশ্চিয়ান পোয়েট্রি এবার ক্রিশ্চিয়ান পোয়েট্রির নাম বলতে গেলে দুজন উল্লেখযোগ্য ক্রিশ্চিয়ান লোকের নাম বলতে হয় তারা কিন্তু সরাসরি বলতে আমরা কবি তাদেরকে তেমনভাবে বলতে পারি না তারা কিন্তু মনেস্টেরির অংশ ছিলেন বিশেষ করে একজন হচ্ছেন কেডম্যান আর একজন হচ্ছে কিনেউলফ ঠিক আছে এবার এই কেডম্যানের সম্বন্ধে বলতে গেলে বলা উচিত তিনি একটু সাই টাইপের ছিলেন অত্যন্ত লাজুক টাইপের ছিলেন তিনি কিন্তু কখনোই চাননি কবি হতে বা কবিতা কম্পোজ করতে তো তিনি বাইবেলের যে মেইন পার্টগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু তিনি কিছুটা নিজের মতন করে কবিতার আকারে করার চেষ্টা করেন তো সাধারণভাবে আমরা জানি যে যে সমস্ত মঠগুলো রয়েছে হচ্ছে গিয়ে মনে গুলো রয়েছে সেগুলোতে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এই যে কেডম্যান ইনি এতখানি লাজুক ছিলেন এতখানি লোকচক্ষুর আড়ালে থাকতে তিনি পছন্দ করতেন যে তিনি এইগুলোতে সেই যে আনন্দের সন্ধ্যাগুলো সেইগুলোতে তিনি অংশগ্রহণ অব্দি করতেন না যদি কেউ তাকে কোনো কিছু মানে পারফর্ম করতে বলেন সেই জন্য ঠিক আছে তো তিনি কি করেন তিনি হচ্ছে বাইবেলের ড্যানিয়েল হচ্ছে জেনেসিস এক্সোডাস এই যে সমস্ত পার্টগুলো রয়েছে এই পার্টগুলোকে কিন্তু তিনি রচনা করেন মানে তিনি কিন্তু এগুলোর ইংরেজি যে রূপ সেই রূপটা মোটামুটিভাবে প্রাচীন ইংরেজির রূপটা সেটা তিনি দেন ঠিক আছে এইগুলো তো অবভিয়াসলি মানে বাইবেলের অন্য ভাষাতে তো যেটা সেটা তো ছিলই তিনি কিন্তু এই কাজগুলো করে গিয়েছিলেন এবং তিনি সত্যিকারের বলতে কবি না হলেও তার মনের মধ্যে যে একখানা কবি সত্তা ছিল সেই জিনিসটা কিন্তু তার লেখাগুলোর দিয়ে মধ্য ফুটে ওঠে এবার এখানটা একটা জিনিস বলে রাখার যে আমরা অবশ্যই বলছি যে এইগুলো কিন্তু কোথাও একদম সত্যিকারের বলতে একদম শক্ত পোক্ত কোনো প্রমাণ নেই যে এইটা তারই লেখা কারণ তারা লিখে গিয়েছেন লিখে জাস্ট ছেড়ে দিয়েছেন সেইগুলোতে কিন্তু কোথাও কোনো রকম সিগনেচার করে যাননি যে এইটা তার লেখা ঠিক আছে তো এটা গেল কিডম্যান এরপরে আসে কিনেউলফ এবার কিডম্যান আর কিনেউলফের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে একজন স্বভাবগত কবি ছিলেন এবং একজন ছিলেন এক্সপার্ট অর্থাৎ কিডম্যানকে আমরা যদি স্বভাবগত কবি বলতে পারি যে তার হয়তো মানে মানে সহজাতভাবেই জন্মগতভাবেই তিনি হয়তো তার মধ্যে কবি সত্তাটা ছিল কিন্তু সিনেউলফ বা কিনেউলফকে আমরা যদি দেখি ভালো করে তাহলে আমরা দেখব তার মধ্যে কিন্তু একটা এক্সপার্টাইজ ছিল তিনি কিন্তু সেই লেখাটাকে আরও অত্যন্ত সুন্দর করবার জন্য কিন্তু তিনি ঘষা মাজা করেছেন তিনি কিন্তু অত্যন্ত সুন্দর রূপ দান করেছেন ঠিক আছে তো তার যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেইগুলো হচ্ছে গিয়ে জুলিয়ানা ক্রাইস্ট দ্য ফেট অফ দ্য অ্যাপোস্টলস দ্য ড্রিম অব দ্য রুড এই সমস্ত ঠিক আছে তো এই যে এই আমি হচ্ছে গিয়ে টাইটলসগুলো বললাম বিভিন্ন যে সমস্ত কবিতাগুলো লম্বা লম্বা বিশাল বড়ো বড়ো যে ন্যারেটিভ পোয়েমসগুলোর কথা বললাম এইগুলো কিন্তু কিনে উলফের রচনা ঠিক আছে তো অনেকটা কিডম্যানের এই তিনিও কোনো কিছু লিখে যাননি কিনে কিন্তু লেখার যে স্টাইলগুলো সেইগুলো যখন আমরা আলোচনা করি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে কোনটা কিডম্যান আর কোনটা কিনে উলফের তো এইগুলো গেল মোটামুটিভাবে পোয়েট্রির দিকটা ঠিক আছে তাহলে আমরা কি কি পড়লাম দু রকম ভাগ করলাম প্রথমে একটা হচ্ছে গিয়ে ক্রিশ্চান পোয়েট্রি আর একটা হচ্ছে নন ক্রিশ্চান পোয়েট্রি বা পেগান পোয়েট্রি এবার এই পেগানগুলোর মধ্যে আমরা বিউলফকে রাখলাম ওয়ার্ল্ড হেয়ার উইথ সিথ এই সমস্তগুলোকে রাখলাম বিশেষ করে হিরোইন পোয়েট্রি এইগুলো আর যেটা হচ্ছে গিয়ে বাকি থাকলো আর একটা মেইন যেটা ক্রিশ্চিয়ান পোয়েট্রিগুলো তার মধ্যে আমরা কিডমোনিয়ান পোয়েমস এবং কিনে কিনেউলফিয়ান পোয়েমসগুলোকে রাখলাম ঠিক আছে তো এইটা গেল পোয়েট্রি এগুলো কিন্তু মোটামুটিভাবে সপ্তম এবং অষ্টম যে শতক সেই সময়টা অবধি কিন্তু চলেছিল এর পরবর্তী সময়ে ধীরে ধীরে কি হয় না ইংরেজির যে গদ্য সাহিত্য সেই গদ্য সাহিত্যটা ধীরে 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 আসতে থাকে তো আমরা একে ঠিকঠাক গদ্য সাহিত্য না বলেও কিছু ক্রনিকলস এর আকারে সেগুলো কিন্তু আসতে থাকে আমরা বলতে পারি ঠিক আছে তো সেইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিডের ওয়ার্ক রয়েছে কিছু অ্যাল হেলমের ওয়ার্কগুলো রয়েছে কাজগুলো রয়েছে তো এইগুলো আবার আমরা বলতে পারি যে এইগুলো কিন্তু ইংরেজি সাহিত্যের ঠিক একটা নিদর্শন নয় কারণ এইগুলো বেশিরভাগই ল্যাটিনে লেখা হয়েছে এবার স্বাভাবিকভাবে ইংলিশ যেহেতু জাতিগতটাকে নিয়ে মানে ইংলিশ জাতিটার হিস্ট্রি বা তাদের ক্রনিকলস নিয়ে যেহেতু এই গল্পগুলো বা এই ন্যারেটিভগুলো ডিল করে সেই জন্য আমরা বলতে পারি ইংলিশ লিটারেচারের পার্ট হিসেবে নইলে কিন্তু ভাষাগত দিক দিয়ে এটা কিন্তু ল্যাটিন ওকে তো ওল্ড ইংলিশ লিটারেচার মোটামুটিভাবে যদি আমি ওপর ওপর দিয়ে আলোচনা করি তাহলে কিন্তু এইটাই খুব বেশি বিশাল বড় বলতে গেলে আমরা বলতে পারি না খুব ছোট কিন্তু এর প্রভাব অনস্বীকার্য বিশেষ করে ওল্ড ইংলিশ লিটারেচার বা অ্যাংলো শ্যাকশন লিটারেচারের যে বিউলফ সেই বিউলফ কিন্তু ইংরেজ বা ইংল্যান্ডের একটা মহাকাব্য সেটা আমরা বলতেই পারি ঠিক আছে এখানটায় একটা ইন্টারেস্টিং জিনিস বলবার যে যেহেতু তাদের কোনো রকম লেখ্য ভাষা ছিল না স্বাভাবিকভাবে কিন্তু সব যে ন্যারেটিভ সব যে কবিতাগুলো সেগুলোকে কিন্তু বাঁচানো সম্ভবপর হয়নি স্বাভাবিকভাবে কি হয়েছে মুখে 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 প্রচার হতে 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 একসময় যেমন এদের কোয়ালিটিটাও খারাপ হয়েছে তেমন করে কি হয়েছে না কখনো কখনো কিন্তু সেটা ধীরে ধীরে হারিয়ে গিয়েছে এবার যে কটা আমাদের সামনে রয়েছে মাত্র যে কটা আমি উদাহরণগুলো তোমাদের বললাম সেইগুলো কিন্তু হয়তো কোথাও থেকে কোনো ভাবে ম্যানস্ক্রিপ্ট বেঁচে গিয়েছে এবং টুকরো টুকরো ম্যানস্ক্রিপ্টগুলোকে জয়েন করে 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 করেই কিন্তু পরবর্তীকালে হয়তো আহ যারা হিস্টোরিয়ানরা রয়েছে বা লিটারেরি পার্সনসরা রয়েছে তারা কিন্তু এগুলো করেছেন তো এইভাবে কিন্তু কিছুটা হলেও বাঁচানো সম্ভবপর হয়েছে এই যে ওল্ড ইংলিশ লিটারেচারের যে নিদর্শনগুলো তো আজকের এই আলোচনাটা আমি এখানটাতেই রাখছি আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও হেল্প করতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো এরপরের যে আলোচনাটা সেটা আমি অ্যাংলো নর্ম্যান যে লিটারেচার বা মিডল এজের যে ফার্স্ট হাফ সেটা নিয়ে করবো তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার